আজকের দিনটা স্পেশাল, ওয়ানাডের একটা হিস্টোরিক্যাল প্লেস এক্সপ্লোর করব আমরা। আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে এরাকিল কেভসের দিকে যাচ্ছি। 8:30 থেকে খোলে, সেই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি। বাবা যাচ্ছে না, বাবা রেস্ট নিচ্ছে ঘরে। এরাক্কেল কেভস আমাদের হোমস্টে থেকে 15-20 মিনিট দূরে। সকাল সকাল গেলে ভিড়টা কম হবে, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। আর এই জায়গাটা দেখতে 2-3 ঘন্টা মতো সময় লাগে, তাই হাতে সময় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। এখানেই গাড়িটা পার্ক করে রাখতে হবে। আর এই পার্কিং এরিয়া থেকেই আমাদের 1 কিলোমিটার মতো যেতে হবে। এই রাস্তাটা দিয়েই কিছুটা যেতে হবে। রাস্তার ধারে ধারে হ্যান্ডমেড চকলেট থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দোকান। একদম সকাল, তাই সব দোকানপাটগুলো খুলছে এখন। আর এই জায়গাটা থেকে আমাদের 1 কিলোমিটার মতো প্রথমে ট্রেক করে যেতে হবে। চলো তাহলে শুরু করি ট্রেক। গেট থেকে কয়েক পা উঠেই এই জায়গাটা আমরা নামার সময় দেখব। এখন অনেকটা পথ উঠতে হবে, তাই আসল জায়গাটা ঘুরে আসি। কিছুটা এসেই এই দেখো এখানে, এটা জাস্ট একটা এন্ট্রি গেটের নাম লেখা, এখনকার মানুষই খোদাই করে রেখেছে। আবার কিছুটা এসেই এই দেখো একটা 12D সিনেমা হল, এখনো খোলেনি যদিও। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু অনেকটা ট্রেক করে উঠতে হবে বলে বাবাকে আমরা আসার জন্য আর ফোর্স করিনি। এখানে এসে ফিল করতে পারছি বাবা এলে কষ্টই হতো। কেমন লাগছে বলো? সকাল সকাল কার্ডিও করে, এটা কার্ডিও পুরো। কার্ডিওর এন্ডে যদি প্রাইসটা যদি এরকম হয় তো বারবার কার্ডিও করতে রাজি আছি। চলো দেখি, দম বেরিয়ে যাবে আজকে। রাস্তাটা বেশ চড়াই, তাই যেতে এরকম সময় লাগছে। এদিকে দেখো রাস্তার ধারে এখানেও অনেক দোকান, যেগুলো ধীরে ধীরে খুলছে। যেতে একটু কষ্ট হলেও রাস্তার ধারে ধারে এই এত বড় বড় গাছ আর সবুজ জঙ্গল, বেশ ভালোই লাগছে চারিদিকের এনভায়রনমেন্টটা। তবে হ্যাঁ, এখানে আসতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ চড়াই রাস্তাতে হাঁটতে হাঁটতে কষ্ট হলে একটু করে দাঁড়িয়ে পড়ে আবার যেতে হবে, তাই সময়টা বেশিই লাগবে। ওই দেখো দেখা যাচ্ছে আরেকটা গেট। হাঁটতে হাঁটতে সবে আমরা 1 কিলোমিটার পার করে আসলাম। এবার সামনেই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সাথে সাথে এখানে প্লাস্টিকের জলের বোতলে স্টিকার লাগানোর জন্যও কাউন্টার আছে। স্টিকার দেবার সময় 50 টাকা করে নেবে, আর ফেরত দেবার সময় টাকা রিফান্ড করে দেবে। আর এই এরাক্কেল কেভসে ঢোকার জন্য টিকিট প্রাইস হলো পার পার্সন 50 টাকা করে। এই গেটটা দিয়ে ঢুকেই টিকিট চেক করবে, আর তারপরেই আবার কেভে ঢোকার রাস্তা শুরু হবে। প্রথমে 1 কিলোমিটার ট্রেক করার পরে এবার 300-330টা মতো সিঁড়ি উঠতে হবে। দেখো সকাল সকাল অনেক মানুষ চলে এসেছে এখানে। একটু ফাঁকায় ফাঁকায় না দেখলে জায়গাটা ভালো করে ফিলই করা যায় না, তাই অনেকেই একদম সকালেই ওপেনিংয়ের টাইমেই চলে আসে। যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। এবারেই ট্রেক করতে যেতে যেতে এখানকার গল্পটা বলে দিই তোমাদের।
এই এরাক্কেল কেভ বা এরাক্কেল গুহাটি কেরালার ওয়ানাড জেলার একটি রিমোট অঞ্চলে অবস্থিত। 1895 সালে এই জায়গাটি আবিষ্কৃত হয় আর তারপর থেকেই নানান ইতিহাসবিদ আর পর্যটকদের কাছে এই জায়গাটি আকর্ষণ হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এই গুহার মধ্যে কি আছে আর এর নাম এরাক্কেল কেন? এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি গুহা যেখানে স্টোন এজ বা প্রস্তর যুগের মানুষেরা বাস করতেন। প্রাকৃতিকভাবেই একটি বিশাল পাথর দুটি বিশাল পাথরের মধ্যে আটকে গিয়ে এই গুহার সৃষ্টি হয়, তাই এর নাম এরাক্কেল, মানে দুটি পাথরের মাঝে একটি পাথর। আর এই গুহার মধ্যে কম করে 6000 খ্রিস্টপূর্বাব্দের সময়ের মানুষদের, মানে প্রস্তর যুগের মানুষদের গুহা চিত্র দেখতে পাওয়া যায়। গুহা চিত্রগুলির মধ্যে মানুষ, প্রাণী, যানবাহন, দৈনন্দিন ঘটনা এবং বিভিন্ন ভাষার লেখা দেখতে পাওয়া যায়। এই বিভিন্ন রকমের চিত্রগুলি প্রমাণ করে দেয় যে ইতিহাসের বিভিন্ন সময় মানুষ একাধিকবার বসবাস করেছেন এই গুহাটিতে। এবার গল্পটা জানার পর বেশ ইন্টারেস্টিং লাগছে না? আর এদিকে গল্প করতে করতে বেশ অনেকটা উঠেও এলাম। এবার সামনে একটা কঠিন রাস্তা, পুরো হামাগুড়ি দিয়ে যেতে হবে। হামাগুড়ি দিয়ে এসে এখানে একটা বড় গুহা, যদিও এরপর আরো অনেকটাই যেতে হবে। গুহাটির পর আবার সিঁড়ি, চলো যাই, এখনো খানিকটা পথ বাকি আছে। ফাইনালি উঠেছি, আরো আছে নাকি ওপরে যাওয়ার? সেটাই শেষ, দম বেরিয়ে গেছে আমার। সো এটাই হচ্ছে সেই গুহা যেখানে আদিম যুগের মানুষদের গুহা চিত্রগুলো দেখতে পাওয়া যাবে। চলো সেই পাথরের যুগের সেই চিহ্নগুলো দেখে জায়গাটা একটু ফিল করে নিই।
কত রকমের আঁকাঝোঁকা, কি অদ্ভুত লাগছে বলে বোঝানো যাবে না। জানো তো, এরাকেল কেভসের ব্যাপারে অনেকগুলি প্রাচীন কাহিনীও রয়েছে, যার মধ্যে একটি গল্পে বলা হয় এই গুহাটি রামের পুত্রদের লব আর কুশ তীর চালিয়ে গুহাটি সৃষ্টি করেছিলেন, আর অন্য গল্পটি কুট্টি চাথান ও দেবী মুন্দিয়াপ্পিল্লির সাথে সম্পর্কিত, সেই গল্পটা অবশ্য আমার জানা নেই। ভিডিওতে যতটা পারলাম দেখালাম, আর ওয়ানাডে ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই ঘুরতে এসো, নিজের চোখে দেখার এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে। যদিও যারা হিস্টোরিক্যাল প্লেস ভালোবাসে তাদেরই ভালো লাগবে, কষ্ট করে আসা তো এই ইতিহাসের জন্যেই। এরাকেল কেভ দেখা শেষ, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো বেলা বাড়ছে যত, ভিড়ও বাড়ছে তত। ও হ্যাঁ, নামার সিঁড়িটা আলাদা, চলো এবার এখান থেকে নেমে যাই। ওপর থেকে নেমে এখান থেকে বোতলের স্টিকারের টাকাটা রিফান্ড নিয়ে আবার এখান থেকে 1 কিলোমিটার মতো রাস্তা নিচে নামতে হবে। এবার ধীরে ধীরে ভিড় বাড়ছে, আর তার সাথে সাথে গরমও বাড়ছে। এদিকে এখানকার দোকানগুলো খুলে গেছে, মশলার দোকান, হ্যান্ডমেড শোপিসের দোকান, চা বা স্ন্যাক্সের দোকান সবই আছে। আর ফেরার সময় এই জায়গাটা দেখবো বলেছিলাম, চলো দেখে নিই কী আছে। এই ওয়ানাডে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা বেশি, এই জায়গাটা হয়তো কখনো প্রে করার জায়গাই ছিল, কিংবা এখনো মানুষ প্রে করতে আসে। আমাদের এরাকেল কেভস দেখা, এবার আমরা আবার রুমের দিকে যাচ্ছি। খিদেও পেয়েছে অনেক অনেক, জল তেষ্টাও পেয়েছে, জল আছে, স্নান করব স্নান করব, তারপরে নেক্সট কোথাও যাব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর এরপর কোথায় যাব সেটা নেক্সট ভিডিওতে আসবে, তাই এখনকার মতো টাটা।